প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান এক অ্যাসাইনমেন্ট নম্বর 3 এই অ্যাসাইনমেন্টটি শেয়ার করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টটি দিতে একটু দেরি হয়েছে, তবে অবশ্যই আমি তোমাদেরকে ভালোভাবে অ্যাসাইনমেন্টটি দেওয়ার চেষ্টা করছি, তোমরা ঠিক এভাবে লেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের নাম আমি দিয়ে দিছি, এই অ্যাসাইনমেন্টের নাম কিন্তু তোমরা ঠিক এভাবেই দিবা, তারপরে কিন্তু লিখতে শুরু করবা, ঠিক আছে বন্ধুরা? তো চলো অ্যাসাইনমেন্টটি শুরু করা যাক। তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের নাম, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল একই তাপমাত্রা ভিন্ন ভিন্ন হলে -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই থাকবে, এই বিষয়টির উপরেই কিন্তু আমাদের মূলত অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাবা, এই যে স্ক্রিনটা যেখানে দেখতে পাচ্ছ না, তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। তোমরা যদি লক্ষ্য করে দেখো, তাহলে এই যে এখানে এই জায়গায় আমি তোমাদেরকে প্রথম স্টেপে কী লিখতে বলা হচ্ছে আমি তোমাদেরকে ঠিক এই জায়গায় দেখিয়ে দিচ্ছি, তোমরা চিত্রটি দেখলেই বুঝতে পারবে যে তোমাদের কী লিখতে বলা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আমাদেরকে কী লিখতে বলা হচ্ছে। দেখো, এখানে তোমাদেরকে বলা হচ্ছে তাপ ও তাপমাত্রা 4টি পার্থক্য লিখতে বলা হয়েছে। তো তোমরা এখান থেকে কিন্তু তাপ ও তাপমাত্রা 4টি পার্থক্য লেখার জন্য আমি তোমাদেরকে খাতায় সুন্দর করে ছক আকারে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এই ছকটি তোমাদের খাতায় সুন্দর করে তুলে নেবা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছ তাপ তাপমাত্রা, এইভাবে তোমরা তোমাদের খাতায় একটি ঘর অঙ্কন করবা, টেবিল, এবং টেবিলের দেখো আমি সুন্দর করে কিন্তু 4টি দেওয়ারই চেষ্টা করছি, মতো তোমরা এই 4টি সুন্দর করে তোমাদের খাতায় উপস্থাপন করবে, ঠিক আছে বন্ধুরা? তো এখানে প্রথমটি যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়, ঠিক সেমভাবে ওইদিকে তাপমাত্রাও কিন্তু দেওয়া আছে। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। ঠিক সেমভাবে দুই নম্বরে দেখতে পাচ্ছ তাপ পরিমাপের একক হচ্ছে জুল আর তাপমাত্রা পরিমাপের একক কিন্তু কেলভিন। আচ্ছা, 3 নম্বর উদাহরণ পার্থক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। ঠিক সেইভাবে 4 নম্বরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ করা হয় তাকে বলে ক্যালোরিমিটি, এবং তাপমাত্রার ক্ষেত্রে দেখো পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলে থার্মোমিটি। তো তোমরা ঠিক এইভাবে বন্ধুরা, তোমরা ঠিক সুন্দর করে এইভাবেই তোমাদের খাতায় টেবিলটি উপস্থাপন করবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দ্বিতীয় স্টেপটি দেখে আসি। দ্বিতীয় স্টেপটি আমি তোমাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে দেখাবো, যেভাবে দেখিয়ে দিব তোমরা ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো এবার দ্বিতীয় স্টেপটি দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমরা অ্যাসাইনমেন্টের ছবিটি তোমাকে পাশে দিয়ে রাখছি, ওখান থেকে তুমি দেখো যে পদার্থের তাপমাত্রিক ধর্ম সম্পর্কে আমাদেরকে লিখতে বলা হচ্ছে। তো তোমরা এখানে এটি দেখতে পাচ্ছ, কারণ আমি এটি খাতায় লিখিনি, তোমরা বই থেকে এটি সুন্দর করে কিন্তু লিখে নিতে পারো অথবা আমার এখান থেকে দেখে দেখেই লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবে। প্রথমত তোমরা এই যে বন্ধুরা এখান থেকে এইটুকু অংশ কিন্তু প্রথম স্টেপ তোমরা আগে সুন্দর করে তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে বন্ধুরা? তারপরে তোমরা যদি চাও যে না তোমাদের লেখাটুকু আরেকটু বাড়াইতে হবে, সেক্ষেত্রে তোমরা এই যে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আরও একটু বেশি লিখতে চাও, তাহলে যেমনটি বলছিলাম তোমরা এখান থেকে এইটুকু অংশ লিখতে পারো, অথবা তোমরা এখান থেকে সবগুলো মিলে, অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা বইয়ের পদার্থবিজ্ঞান বইয়ের এই যে দেখো 6.2 164 পৃষ্ঠা বাইর করলে পাই নেবা, তোমরা এখান থেকে লিখতে শুরু করবে, এবং তোমাদের এখান থেকে যে অংশগুলো সব থেকে বেশি ভালো লাগবে বা যেগুলো তোমাদের মূল মূল বিষয়গুলোতে আছে, তো তোমরা কিন্তু অবশ্যই যেটি বললাম যে এইটুকু অংশ কিন্তু তোমাদের মূল বিষয়টিকে ধারণা দিচ্ছে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে। দেখো এইটুকু লিখতে পারো, তারপরে এইটুকু লিখতে পারো, তোমার যতটুকু লেখার দরকার, তবে বেশি লিখলে বেশি ভালো, এইভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা? চলো এবার আমরা তারপরের স্টেপটি দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখবে 3 নম্বর স্টেপ অর্থাৎ তৃতীয় ধাপটি। তৃতীয় ধাপটিতে আমাদের বলা হচ্ছে যে স্কেলের ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে আমাদের। আমরা এই বিষয়টি তোমাদেরকে এখানে খাতায় লিখে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমরা খাতায় তোমাদের লেখার পূর্বে যে কাজটি করতে হবে, তোমরা ওখানে দেখতে পাচ্ছ চিত্র লেখাটি আছে, দেখতে পাচ্ছ এখানে চিত্র দেওয়া আছে, আমি তোমাদেরকে এটি স্ক্রিনে দেখাই দিচ্ছি। চিত্রটি মূলত তোমরা এই যে এই জায়গায় ঠিক দেখতে পাবা, এখানে আমি একটা চিত্র এখন তোমাদেরকে দেখাবো। এই চিত্রটি তোমরা তোমাদের খাতায় প্রথমে অঙ্কন করবা, ঠিক আছে? যেহেতু আমাদেরকে বলা হচ্ছে যে চিত্র সহকারে, এবং তোমরা এই যে পাশে এখানে কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিব, এই যে দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিব যে আমাদেরকে তৃতীয় স্টেপে মূলত কী বলা হচ্ছে। আমরা ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের
অ্যাসাইনমেন্টটি দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে একটু লক্ষ্য করে দেখো চিত্রটি, তোমরা আমি এখানে যে চিত্রটি দেখিয়ে দিচ্ছি, এই যে এখন দেখতে পাচ্ছ তোমরা এখানে চিত্রটি দেখতে পাচ্ছ, তো এই চিত্রটি অনুসারে তোমরা কিন্তু চিত্রটি সুন্দর করে খাতায় তোমাদের অঙ্কন করবে। তারপরে তোমরা এই যে দেখো ভিন্ন স্কেলের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কের আমরা একটু এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এইভাবেই সুন্দর করে তোমাদের খাতায় উপস্থাপন করবে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি একটি নির্দিষ্ট তাপমাত্রা সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেল দেখায়, তাহলে আমরা লিখতে পারি টিসি বলতে বোঝাচ্ছি টেম্পারেচার সেলসিয়াস ডিগ্রিতে। আমাদের শুরু সর্বনিম্ন মান হচ্ছে জিরো এবং সর্বোচ্চ মান হচ্ছে 100। ঠিক সেমভাবে টিকে বলতে বোঝাচ্ছি তাপমাত্রা কেলভিনে, 273.15, আর ফারেনহাইট হচ্ছে আমাদের সর্বনিম্ন হচ্ছে 32। তো নিচে আমরা দিলাম 100-0, 373.15 থেকে 273.15 মাইনাস, 212 থেকে 32 মাইনাস। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা উপরে লক্ষ্য করে দেখো টিসি থাকতেছে নিচে, 100 থেকে 0 বাদ দিলে আমাদের 100ই থাকে, এবং 373.15 থেকে যদি আমরা 273.15 বাদ দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে তোমার হচ্ছে 100 পাই। ঠিক আছে বন্ধুরা, এই যে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 373 থেকে 215 এখানে 100 পাওয়া যাচ্ছে, এবং 212 থেকে যদি আমরা 32 বাদ দিই তাহলে কিন্তু আমরা 180 পাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 5-এর পরে 100 নিচে, এখানেও 100 নিচে, এখানেও 100 নিচে, কীভাবে নিলাম সেটি হচ্ছে এই 5-কে যদি আমরা এখানেও 20 দিয়ে কাটছি, এখানেও 20 দিয়ে কাটছি, এখানেও 20 দিয়ে কাটছি। তো দেখো 5-20-100, আবার এখানে দেখো 5-20-100, আবার 9-20-180। তো এইভাবে আমরা পাচ্ছি, এটি আমাদের মূলত হচ্ছে সম্পর্ক। এবং আমি পরবর্তীতে তোমাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি যে সেলসিয়াসের সাথে কেলভিন এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক, এটিও কিন্তু তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব সেটি হচ্ছে যে আমাদেরকে কোন স্কেলে, অর্থাৎ -40 ডিগ্রি স্কেলে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হয় সেটি আমরা দেখার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম তোমরা ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, এই যে তোমাদেরকে এখন ফুল একদম দেখিয়ে দিচ্ছি, তো তোমরা এটা সুন্দর করে তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো এবার আমরা আরেকটু অংশ দেখে নিই, যেটি এটুকুর হচ্ছে বাকি অংশ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি অংশটি। আবার আমরা বললাম যে স্কেলে সেলসিয়াস ও ফারেনহাইট সমান তা নিম্নে দেওয়া হলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা জানি অবশ্যই এটা আমরা জানি যে টিসি ইকুয়াল 9-5/9 এবং মাইনাস ফারেনহাইট স্কেল থেকে 32 বিয়োগ। তো এখানে লক্ষ্য করে দেখো আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কিন্তু আমরা 9 টিসি পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই যে তোমরা এখানে দেখো 9 টিসি পাচ্ছি, এই 9 টিসি কিন্তু আমাদের এদিকে গুণ হলো, এবং 5 যদি আমরা এই দুইটার সাথে গুণ করি তাহলে 5 টিএফ এবং -5 আবার তোমার এই 5-32-এর সাথে, তাহলে এই 5টা এই প্রথমে এর সাথে গুণ হবে, তারপরে এর সাথে গুণ হবে। তো এইভাবে আমরা সুন্দর করে লিখব। তো এবার লক্ষ্য করে দেখো এখানে দেওয়া আছে প্লাসে, আমি এইদিকে নিয়ে নিলাম তাহলে কী হলো, মাইনাসে হয়ে যাবে, সমান সমান এর দিকে আসলে মাইনাস হবে। তো 9 টিসি থেকে যদি 5 টিএফ এটা আমরা বিয়োগ আকারে লিখলাম, এবং এখানে লক্ষ্য করে দেখো 5 দিয়ে যদি 32-কে গুণ করি তাহলে কিন্তু আমরা 160 পাচ্ছি। তার মানে 5-2 কত, 10-10-0, আর 5-3 হচ্ছে তোমার 15, আর 7-3 হলো 16, এখানকার মাইনাস, তাহলে -160। তো এখানে লক্ষ্য করে দেখো বন্ধুরা, আমরা কিন্তু টিসি থেকে টিএফ বিয়োগ করতে পারবো না, তাই না? তো এই জন্য আমরা এখানে কী বলবো, যেহেতু আমাদেরকে বলা হচ্ছে সমান হবে, তো আমরা টিএফ ইকুয়াল টিসি লিখছি, অর্থাৎ যেখানে টিএফ আছে ওখানে আমরা টিসি বসাবো। তো এখানে দেখতে পাচ্ছ টিএফ আছে, আমরা এই জন্য এখানে টিসি বসাচ্ছি। তো এবার 9টা টিসি থেকে যদি 5টা টিসি বাদ দিই তাহলে 4টা টিসি হয়, এই 4টা টিসি এখানে দেখো -60 তো আগে থেকেই আছে, এই সিরিয়ালটা আসতেছে। এখন টিসিকে আমি রাখলাম, তোমরা জানো যে এখানে 4 গুণ অবস্থায় আছে, অতএব এদিকে গেলে ভাগ হবে। তো -160 যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এখানে 40 পাচ্ছি। তো আমরা কিন্তু বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্টটা ঠিক যেভাবে বলে দেওয়া হয়েছে আমরা ঠিক সেভাবেই কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিচে লিখেছি সাবস্ক্রাইব প্লিজ। তো অবশ্যই তোমরা যদি পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো এবং এই সপ্তাহের সম্পূর্ণ ট্রেডগুলোর উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। আর এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটি বানিয়েছি, তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবে বন্ধুরা, এবং তোমার কোনো বন্ধু যদি অ্যাসাইনমেন্টগুলো না পায় তাহলে তোমার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবে।
এতে করে আমার ভিডিওটিতে ভিউ বেশি হবে, যাতে করে আমাকে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই যদি কেউ না দেখে, তো সেক্ষেত্রে তো পরবর্তীতে উৎসাহ পাবো না। এই জন্য তোমরা ভিডিওটিতে লাইক দিবা এবং আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের আর কোন কোন বিষয়ে অ্যাসাইনমেন্টের প্রয়োজন আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকে, সুস্থ থাকো। আজকের অ্যাসাইনমেন্ট এখান থেকে শেষ করলাম, পরবর্তী অন্য একটি অ্যাসাইনমেন্টে আবারও দেখা হচ্ছে। খোদা হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।